চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজিমপুর হয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আগামী কয়েকদিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। 17 মে পর্যন্ত এসব কলেজের হলগুলো বন্ধ থাকবে। 17 মের পর পর্যায়ক্রমে নতুন রুটিনের আলোকে পরীক্ষাগুলো নেওয়া হবে। এই মুহূর্তে নীলক্ষেতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, মমু, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে, সেই 7টি কলেজের শিক্ষার্থীরা আজ সকাল 9টা থেকেই কিন্তু আন্দোলন শুরু করেছেন। তারা বলছেন যে এই যে তাদের পরীক্ষা বন্ধের যে ঘোষণাটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেটি যেন ইতিমধ্যেই খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি যেন বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ সেই সিদ্ধান্ত থেকে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসে, অর্থাৎ তাদের যে পরীক্ষাগুলো ছিল চলমান সেই পরীক্ষাগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে আবারও নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। তারা আরেকটি বিষয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যখনই এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে এই কলেজগুলো, তখন থেকে কিন্তু যানজটের ইয়ার শুরু হয়েছে, সেশন জটের শুরু হয়েছে। তো সেই সেশন জট আবার হচ্ছে এখন হঠাৎ করে তাদের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী সেশন জটে পড়তে হবে। আপনি আরেকটি জানেন যে তারা এখন যে জায়গাটিতে অবরোধ করছে সেটি নীলক্ষেত মোড়, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি পুরোপুরি অবরোধ করে বিক্ষোভ করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন চারদিক থেকে এখানে আসলে যানজট যানবাহন আসে, তো এমনিতেই এই জায়গাটাতে একটু যানজট লেগে থাকে। তো সেটার উপর আবার পুরোপুরি যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এই আশেপাশের এলাকা যেগুলো সেগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি পথচারীদের সঙ্গে, তারা বলেছেন যে এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের যাতায়াতের ক্ষেত্রে তীব্র একটি সমস্যা হচ্ছে। তবে আন্দোলনকারী যারা আছেন তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাস্তায় থাকবেন, যানজট হোক বা এই বিষয়টিকে তারা হচ্ছে গুরুত্ব দিচ্ছেন না। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তায় থাকবেন। সাত কলেজের অধিভুক্ত শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে রাস্তার পাশে অথবা নিজেদের ক্যাম্পাসে প্রতিবাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল, তার কিন্তু তারা পুলিশের সেই অনুরোধে সাড়া দেননি। তারা পুলিশকে জানিয়ে দিয়েছেন তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন। তো তারা যে তাদের দাবিটি বলছেন যে আগামী 24 তারিখেই তাদের পরীক্ষাটি শেষ হয়ে যেত, অর্থাৎ আগামী 24 তারিখের মধ্যেই তাদের অনেকের স্নাতক ফাইনাল পরীক্ষা যেটি রয়েছে সেটি শেষ হয়ে যেত, কিন্তু হঠাৎ করে সেই পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত আসার কারণে তাদের সেই পরীক্ষাটি আসলে শেষ হচ্ছে না, অর্থাৎ তাদের শিক্ষাজীবন আরও দীর্ঘায়িত হতে পারে। সুতরাং তারা বলছেন যে এই পরীক্ষাটি যেন দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে এই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে বিক্ষোভ করার কারণে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন নিউ মার্কেট এলাকা রাজধানীর একটি ব্যস্ততম এলাকা, পাশাপাশি শাহবাগ সহ এই এলাকাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, অফিস আদালত রয়েছে, সেই অফিস আদালতের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বন্ধ করে দেওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদেরও কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তাগুলো বন্ধ থাকার কারণে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবিটি রয়েছে সেই, অর্থাৎ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাবেন। পাশাপাশি তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা যখনই আসবে তখনই তারা হচ্ছে এই আন্দোলন থেকে সরে আসবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু একই দাবিতে আন্দোলন করছে, অর্থাৎ হল খুলে দিয়ে ক্লাস চালু করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু একটা আন্দোলন রয়েছে, তারা 72 ঘন্টার আলটিমেটামে রয়েছেন। মোমো, এই ছিল রাজধানীর নীলক্ষেত থেকে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবরাখবর। মোমো, নীলক্ষেত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাকির আহমেদ, জানাচ্ছিলেন শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।